ফিলিস্তিনের দেখেন মানুষগুলো রক্তে লাল হয়ে আছে মসজিদে আকসা আজ ইসরায়েলি হানাদার বাহিনীর কাছে দখল হয়ে আছে মাওলা তুমি ফিলিস্তিনিদেরকে রক্ষা করো আল্লাহ মসজিদ আকসা দুনিয়ার কারো সম্পদ নয় এটা মুসলমানদের সম্পদ এই সম্পদ তুমি আমাদেরকে দিয়ে দাও এই ফিলিস্তিনের মসজিদ আকসা আমাদের দখল করা লাগবে কি লাগবে না এটা আমাদের সম্পদ ফিলিস্তিন এটা আমাদের দেশ এটা শুধুমাত্র ফিলিস্তিনিদের নয় মসজিদ আকসা শুধু ফিলিস্তিনের মানুষ রক্ত দিবে এটা হতে পারে না বিশ্বের সকল মুসলমানকে রক্ত দিয়ে মসজিদ আকসা মুসলমানের করতে হবে এখনো যদি আমরা মারামারি করি মানুষ কি বলবে আর কত নাস্তিক হাসাবে আর কত ইসরায়েলিদের হাসাবেন আজকে সময় এসে গেছে মুসলিম উম্মাকে দলিলের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে এক ব্যানারে চলে আসে গায়ের জোরে নয় মুখের জোরে নয় আপনার কোরআন আছে সুন্নাহ আছে ইজমা আছে কিয়াস আছে দলিল আপনার চোখের সামনে সূর্যের মতো স্পষ্ট সেখানে আর ঝগড়া করার কোনো দরকার আছে না এখন সময় অনৈক্য নয় ঐক্য করার এখন সময় ফিলিস্তিন স্বাধীন করার এখন সময় মসজিদ আকসা দখল করার এখন গুতাগুতি করার কোনো সময় নাই আমাদেরকে বোঝা দরকার ইসলাম এটা আমানত কোরআন এটা আমানত রসুল এটা আমানত এটা নিয়ে মশকারি ঠাট্টা করার কোনো সুযোগ নাই এখন আসেন সামনের দিকে যাই আমরা যদি গিয়ে যুদ্ধ করতে পারতাম অবশ্যই আমাদের গর্দান দিয়ে দিতাম কথা ঠিক না কিন্তু যেতে পারছি না তাই বলে কি দোয়া করতে পারবো দোয়া করা দরকার আছে না তা আমাদের কিন্তু এতগুলো মানুষ আছে আমরা যদি আমার মাবুদের হাত দরবারে হাত তুলে দিই ভিখারি আছে আমার আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে না অন্তত আমাদের অসহায় মানুষগুলোর দিকে তাকায়া আমরা দুর্বল হতে পারে কিন্তু আমার মাওলা তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমরা অক্ষম হতে পারে আমার মাওলা তো কুন ফায়াকুনের শক্তিধর অস্ত্র মুসলমানের লাগে না তরবারি মুসলমানের লাগে না কেফান অস্ত্র মুসলমানের লাগে না আল্লাহ বলেছেন তাহিনু ওয়ালা তাহজানু ও আমার মুসলিম বান্দা টেনশন করিও না পেরেশান হইও না মাওলা আমাদেরকে চতুর্দিকে মারে মায়ানমার আমাদেরকে মারে ইসরায়েল আমাদেরকে মারে আমেরিকা তো আমাদেরকে মারে আসাম কলকাতায় মুসলমান মার খায় বিশ্বে চতুর্দিকে মুসলমান মার খায় আর তুমি আল্লাহ বলছো লা তাহিনু ওয়ালা তাহজানু টেনশন নিস না পেরেশান হোস না সে আনতুমুল আলাউন বিজয়ী তো তোদের হাতে রেখে দিয়েছে মুসলমান তোদের হাতে মাওলা অস্ত্র লাগবে আল্লাহর অস্ত্রের প্রয়োজন হবে না কেফান অস্ত্র লাগবে আল্লাহ বলে এটারও প্রয়োজন হবে না মাওলা কোন জিনিস নিলে আমরা জি দেব আল্লাহ বলে একটা জিনিস নিতে পারবে আমরা বললাম মাওলা কি নিব ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে মুমিন হতে হবে তাহলে বোঝা যায় উপরে মুমিন আছে বেতরে ঈমান নাই বলে মাইর খায় কবারে মুসলমান বেতরে ঈমান কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে মুমিন হতে হবে মুমিন না হলে বিজয় কখনো আসবে না এটা আল্লাহর ওয়াদা সেদিন আমার নবী যখন বদরে দাঁড়ায় গেছে মাত্র 313 বিপরীতে 1000 সবার কাছে তরবারি ঝনঝন করছে মুসলমানদের হাতে কোনো তরবারি নাই ওরা অজবে করে ফ্রাই করে খাচ্ছে মুসলমানদের শুধু পানি আর খেজুর ছাড়া কিছুই নেই ওরা বাতি হতে নিয়ে সবকিছু নিয়ে আসছে কিন্তু মুসলমানদের কোন চেরাক পর্যন্ত নাই আমার নবী দেখলেন সাহাবা ইকরাম মুখ মলিন করে ফেলেছে রসুল ডাক দিয়ে বললেন ও আমার সাহাবে তোমাদের চেহারা মলিন হয়েছে কেন যুদ্ধের ময়দানে চেহারা মলিন করতে নেই তখন বললেন নবীরে ওয়ার্ল্ড নিউজ করেছে বিশ্ব ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে সে কি নিউজ হয়েছে সমগ্র বিশ্ব বলছে এই আবু জাহেল এই আবু লাহাব তোমরা সংখ্যায় 1000 হলেও হাসান নয় আমাদের সাপোর্ট তোমাদের সাথে আছে যেমন আজকে ইসরায়েলকে আমেরিকা ইন্ডিয়া সহ সবাই বলছে আমাদের সাপোর্ট তোমাদের সাথে আছে সেই সময়ের মুশরিক গুলো কাফের গুলো সবাই ইন্নামাল মুশরিকুন নাজাসুন সবাই এক হয়ে বলছে ভয় নাই আবু জাহেলের ভয় নাই আবু লাহাবের ভয় নাই উতবা সাহেবের সকল মুশরিকের সাপোর্ট তোমাদের সাথে আছে অস্ত্র লাগলে অস্ত্র দিব খাবার লাগলে খাবার দিব নিউজ করলে
নিউজ করব সমগ্র জায়গায় বড় বড় করে নিউজ করছে মুসলমান হেরে যাবে এমন অপমানিত হবে নবীর মাথা গর্দানের সাথে থাকবে না আলাদা হয়ে যাবে রাসূল নাম নেওয়ার মতো কিছু থাকবে না আল্লাহ জিকির করার মতো কোনো বান্দা থাকবে না কোরআনের আয়াত পড়ার মতো কোনো মুসলিম থাকবে না বিশ্বের নিউজ হয়ে গেছে আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে আল্লাহ ডাকেন আপনি কেন মলিন করলেন যে সাহাবী কাঁদছে আমি কেমনে হাসি আমার চেহারাও মলিন হয়ে গেছে আল্লাহ বলে কেন সে ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে আজকে মুসলমান হেরে যাবে পৃথিবীর ইতিহাস আর মনে রাখবে না আমরা নাকি অপদস্থ হব আল্লাহ বলে বিশ্ব ওয়ার্ল্ড এটা বলেছে হ্যাঁ আল্লাহ বলে আমি কোরআনের মাধ্যমে নিউজ করছি ওয়া আনতুমুল আলাউন কে বলেছে মুশরিক জিতবে আজকে তো আমার হাবিবের বাহিনী জিতে যাবে ঘোষণা করতেছেন কে আল্লাহ আল্লাহ কোরআন নিউজ দিচ্ছেন আনতুমুল আলাউন জিতবেন আপনারা আপনারা তোমার রাসূল বলছে অস্ত্র নাই তরবারি নাই কেফানস্ত্র নাই জিতব কেমনে তখন আমার আল্লাহ বলছেন ওয়া আনতা ফিহিম সাহাবীদের অস্ত্র নাই কি হইছে আমার নবী তো তাদের মাঝে আছে আমার নবী তাদের মাঝে আছে তো রাসূল থাকা এটাই তো বড় নিয়ামত জিতবে কারা রাসূল যাদের দলে আছে জিতবে তারা কথা ঠিক কি না তো আজকেও আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি ফিলিস্তিন জিতবে আজকে না হয় কাল ইনশাআল্লাহ বাইতুল মুকদ্দাস আমাদের দখলে আসবে আজকে না হয় কাল তবে শর্ত আমাদেরকে মুমিন হতে হবে আমাদের কি হতে হবে মুমিন হতে হবে তা আল্লাহর দরবার তন্ত তো এই দোয়াটা করতে পারে মাওলা তুমি ফিলিস্তিনিদেরকে রক্ষা করো এটা তো বলতে পারে আল্লাহ মসজিদ আকসা দুনিয়ার কারো সম্পদ নয় এটা মুসলমানদের সম্পদ এই সম্পদ তুমি আমাদেরকে দিয়ে দাও এই কথা তো আমরা বলতে পারি না চাইলে দিবে কেমনে সুতরাং আমাদের উচিত যে যেভাবে পারে ফিলিস্তিনের পাশে থাকা আমরাও জিহাদে শরীক হইতে পারবো বলবেন হুজুর ফিলিস্তিনে যেতে তো পারছি না তো জিহাদ করব কেমনে এইভাবে জিহাদ করবেন যারা আজকে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে আমাদেরকে বলতে হবে প্রয়োজনের না খেয়ে থাকবো তাদের পণ্য আমরা বয়কট করে দিব তাদের পণ্য আমরা কিনবো না কারণ যারা ইসরায়েলের পক্ষে তারা আমাদের আপন কেউ নয় সুতরাং আমরা সবজিকেই হলো জীবন ধারণ করতে পারবো কিন্তু যারা ইসরায়েলের দালালি করছে তাদের পণ্য আমরা বয়কট করে দিব এটা হলেও তুমি তো একটা জিহাদে শামিল হইতে পারলে কথা ঠিক না তো এটাও যদি মুসলমান না করেন করবেন কি এটাও যদি করতে না পারেন তাহলে করবেন কি রব্বুল আলামিন আমাদেরকে অন্তত ফিলিস্তিনি ভাইদের পাশে সহানুভূতি দেখানোর তৌফিক যেন দান করেন আমিন।